নদীতে ভাসছে একের পর এক মৃতদেহ, কোনো দেহ মানুষের তো কোনো আবার জীবজন্তুর, তবে সমস্ত দেহ এক জায়গায় আটকে পড়ায় চরম দুরবস্থা এলাকাবাসীর। পিএইচই দপ্তরের জল উত্তোলন কেন্দ্র লাগোয়া একের পর এক মৃতদেহ আটকে থাকায় চরম সমস্যায় নদী তীরবর্তী পরিবারগুলি। উদাসীন পিএইচই দপ্তর বলে অভিযোগ এলাকাবাসীর। এমনই ঘটনা সামনে এসেছে মালদার মানিকচক ব্লকের মথুরাপুর শঙ্করটোলা এলাকায়। এই পরিস্থিতিতে দ্রুত প্রশাসনিক পদক্ষেপের দাবি তুলেছেন এলাকাবাসী। শঙ্করটোলা এলাকা দিয়ে বয়ে গেছে ফুলাহার নদী। এই নদী দিয়ে প্রতিনিয়ত ভেসে যাচ্ছে একের পর এক মৃত মানুষ ও জীবজন্তুর দেহ। যে সমস্ত দেহ আটকে পড়েছে নদীর তীরে পিএইচই দপ্তরের জল উত্তোলন এলাকায়। দেহগুলি আটকে পড়ায় চরম সমস্যায় পড়েছেন নদী তীরবর্তী কয়েকশো পরিবার। দুর্গন্ধ ও একের পর এক দেহে কার্যত দুর্বিষহ অবস্থায় রয়েছে এলাকাবাসীর। পিএইচই দপ্তরকে ব্যবস্থা নেওয়ার জন্য এলাকাবাসী জানালেও উদাসীন মনোভাব রয়েছে দপ্তরের বলে অভিযোগ স্থানীয়দের। ফলে দ্রুত প্রশাসনিক পদক্ষেপ নিয়ে মৃতদেহগুলি সরিয়ে দেওয়ার দাবি এলাকাবাসীর। এই নদী লাগোয়া রয়েছে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আর্সেনিক মুক্ত অপরিশোষিত পানীয় জল উত্তোলন কেন্দ্র। এই নদী থেকেই জল তুলে পিএইচই দপ্তর গ্রামগঞ্জ শহর বাড়ি বাড়ি পৌঁছাচ্ছে। জল উত্তোলনের জন্য নদীতে যেটি বানানো হয়েছে সেই জেটির চারিপাশ জুড়ে এখন মানুষ সহ জীবজন্তুর দেহ আঁকড়ে ধরে রয়েছে। স্থানীয়রা জানাচ্ছেন পিএইচই দপ্তর এই নদী থেকেই জল তুলে সেই জল জেলার বিভিন্ন প্রান্তে পৌঁছচ্ছে আর গোটা পরিস্থিতিতে আতঙ্ক ছড়াচ্ছে এলাকা জুড়ে। মৃতদেহের দুর্গন্ধে এলাকা জুড়ে রোগ ছড়িয়ে যাওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী। বারংবার পিএইচই দপ্তরকে জানানো হলেও তারা কোনো পদক্ষেপ নিচ্ছেন না। ফলে দ্রুত প্রশাসন পদক্ষেপ গ্রহণ করুক এবং এই এলাকা থেকে মৃতদেহগুলি সরিয়ে দেওয়ার ব্যবস্থা করুক বলে দাবি এলাকাবাসীর। রঞ্জিত দাসের রিপোর্ট, এনটিভি ডব্লিউপি। আমরা গরু মরে মরিস, তারপরে মরা মানুষ, মানে অনেক জীবজন্তু লেগে আছে, এত পচা গন্ধ, বাড়ির সামনে থাকা যায় না, ঘুমিয়েও থাকতে পারছি না। আর এই পিএইচই স্টাফরা থেকে ঘুরেও তাকাই না, এই জল ফ্রাই করছে আর এই জল আমাদের খাওয়াচ্ছে। কোন জায়গায় এটা? শঙ্করলেখা। এখান থেকে জল পিএইচই তে যায়? হ্যাঁ, পিএইচই তে যায়। আর সব জায়গায় এখান থেকে জল ছড়িয়ে দেওয়া হয়? এখান থেকে যাচ্ছে। তো এখানে এতটা জীবজন্তু, মানুষ কেন মরে পড়ে আছে? ওই তো ভেসে আসছে, কোথা থেকে এসে লেগে যাচ্ছে পিএইচই এখানে। স্রোত নাই, ভেসে যাচ্ছে না ওদিকে, এদিকে বসে এসে লেগে যাচ্ছে। কেউ তাকায় না, কেউ ঘুরেও দেখে না। পিএইচই স্টাফকে বলা হয় কিন্তু দেখেই না। তো এটা সমাজের কাজ। কি চাইছেন এখন আপনারা? আমরা চাইছি যে এই জল, এই জায়গাটা সুস্থ হচ্ছে না, মানে পরিষ্কার করা হোক। এখানকার জল আমরা খাচ্ছি, থাকা যাচ্ছে না, বা নদীর কিনারে ঘর, আমরা কি করে থাকি বলেন? অবশ্যই যাচ্ছে, যেখানে জল আছে ওখানে ভরে আছে, ওখানে ওখান থেকে জলটা সাপ্লাই হচ্ছে, এখান থেকে সাপ্লাই হচ্ছে, পাইপের পোড়া দিয়ে আছে। এক কথা পিয়েছি, এটা কোন নদী? এটা ওই ফুলহার নদী। কি নাম আপনার? আমার নাম তৃপ্তি মণ্ডল। এই জেটিতে একটা বিম বাড়ানো আছে, তো নিচে থেকে উপর থেকে, তো সেই জায়গাতে কচি পোনা অনেকগুলো ভেসে আসছে, সে ভেসে আসার পর বিমে আটকে যাচ্ছে। কি চাইছেন এখন আপনারা? আমরা চাইছি কি এখান থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা যাতে থাক, মানে মানুষ, সমাজের মানুষগুলো বসবাসটা ঠিকঠাক করতে পারবে, গন্ধটা থাকবে না, পরিষ্কারটা হোক। হ্যাঁ, জানিয়েছি। ও তো এক কথায় বলছে কি এটা সমাজের কাজ, আর সমাজ দেখবে, কিন্তু অ্যাকচুয়ালি কাজ হচ্ছে পিএইচই স্টাফদের এটা কাজ, মানে পরিষ্কার পরিচ্ছন্নতা করে রাখাটা। এখন কি পরিস্থিতি আছে? এখন পরিস্থিতি খুব, মানে কি বলে, দুর্যোগ, মানে ভয় না, মানে গন্ধে থাকা যায় না, এখানে পরিস্থিতি খুব খারাপ, খারাপের দিকে পরিস্থিতি। মানুষেরও কি মৃতদেহ রয়েছে? হতে পারে, মানে আসছে, ভেসে আসছে, আটকে যাচ্ছে, আটকে যাওয়ার পর মানে অনেক গরু ছাগল, এই যে আপনার মানুষের মৃতদেহ অনেক আটকে যাচ্ছে। আবার তার আগে দু একটা মানে মানে বাস দিয়ে ঠেলে দেওয়া হয়েছে, কেউ আসেনি, মানে প্রচুর দুর্যোগ, মানে সমাজে মানুষ না ঘুমাতে পারছে, না ঠিকঠাক খাবার খেতে পারছে, না বাড়িতে বসে থাকতে পারছে, খুব অসুবিধাই আছে সমাজের লোক। চাইছেন কি? চাইছি আমরা প্রশাসন দপ্তর থেকে যাতে পরিষ্কার পরিচ্ছন্নতা যা হয়ে যাক। এগুলো দেহগুলো ভেসে আসছে কোথা থেকে? সে আপনার কি বলে উত্তর, মানে নদীর থেকে ভেসে আসছে, আটকে যাচ্ছে এখানে, আটকে যাচ্ছে এখানে। হ্যাঁ, এই জলটা পুরো মালদাবাসী জল খাচ্ছে। আপনার নাম? প্রিয় রঞ্জন মণ্ডল। এখানে গন্ধ করছে, এখান থেকে বাড়িতে, বাড়ির ভিতরে চলে যাচ্ছে, ঘুমানো যাচ্ছে না।
কি জন্য কিসের গন্ধ এগুলো পচা গন্ধ আছে মরা আছে গরু লেগে আছে কুকুর লেগে আছে সব রকমের মরা মানুষ লেগে আছে এটা কি নদী এটা হ্যাঁ কোন নদী ফুলের নদী জানানো হয়নি আমাকে পিএইচডি স্টাফকে বলেছে পিএইচডি স্টাফ কি বলছে এটা অফিসে যেতে হবে সমাজের কাজ এটা সমাজের কাজ আছে ভেসে আছে নদীতে ভেসে উত্তর নদীতে ভেসে আছে এই তো পিএইচডির জন্য আটকাচ্ছে ওখানে জল টানছে এখান থেকে হ্যাঁ এখান থেকে জল খাবার জল টানছে খাবার জল অনেক জায়গা যাচ্ছে কি চাইছেন এখন আপনারা পরিষ্কার করতে চাই কি নাম আপনার রীতা মান্না